দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল কাজ করে আধান দ্বয়ের সংযোগী সরলরেখা বরাবর সেটাই বুঝলে কি এই বল কাজ করে আধান দ্বয়ের সংযোগী সরলরেখা বরাবর সেটাই বুঝলে কি এটি কুলম্বের সূত্র নয় তো সার্বজনীন মাধ্যমের উপর করে নির্ভর সেটাই জেনে নিন এটি কুলম্বের সূত্র নয় তো সার্বজনীন মাধ্যমের উপর করে নির্ভর সেটাই জেনে নিন মহাবিশ্বের যে কোনো দুই বস্তুর আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মহাবিশ্বের যে কোনো দুই বস্তুর আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল কাজ করে বস্তু দ্বয়ের সংযোগী সরলরেখা বরাবর সেটাই বুঝলে কি এই বল কাজ করে বস্তু দ্বয়ের সংযোগী সরলরেখা বরাবর সেটাই বুঝলে কি নিউটনের মহাকর্ষ সূত্র এটি সার্বজনীন মাধ্যমের উপর করে না নির্ভর সেটাই জেনে নিন নিউটনের মহাকর্ষ সূত্র এটি সার্বজনীন মাধ্যমের উপর করে না নির্ভর সেটাই জেনে নিন পরিবাহিতে উৎপন্নতা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন রোধ প্রবাহকাল স্থির উৎপন্নতা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক পরিবাহিতে উৎপন্নতা রোধের সমানুপাতিক যখন প্রবাহ মাত্রার প্রবাহকাল স্থির উৎপন্নতা রোধের সমানুপাতিক পরিবাহিতে উৎপন্নতা প্রবাহকালের সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা আর রোধ থাকে স্থির উৎপন্নতা প্রবাহকালের সমানুপাতিক এটি হলো জুলের সূত্র তাপ উৎপাদনের প্রবাহ মাত্রা বাড়লে দ্বিগুণ তাপ বাড়ে চার গুণে এটি হলো জুলের সূত্র তাপ উৎপাদনের প্রবাহ মাত্রা বাড়লে দ্বিগুণ তাপ বাড়ে চার গুণে প্রবাহ মাত্রা বাড়লে ত্রিগুণ তাপ বাড়ে নয় গুণে সারা জীবন থাকব মনে রামবাবুর গান শুনে উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা থাকলে স্থির পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যই উষ্ণতার অন্যান্য ভৌত অবস্থা থাকলে স্থির পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যই প্রবাহ মাত্রা সমানুপাতিক যুগ যুগ এই ওহমে সূত্র ঠিক যুগ যুগ এই ওহমে সূত্র ঠিক আইলো রে আইলো রে হে আবার ইমন একটা দিন
সব সূত্রই থাকিব মনে গান গো শুনে নিন আইল রে হে আবার ইমন একটো দিন সব সূত্রই থাকব মনে গান গো শুনে নিন সব সূত্রই থাকব মনে গান গো শুনে নিন সব সূত্রই থাকব মনে গান গো শুনে নিন।